ট্রেনে কিংবা স্টেশনে যাত্রীদের থেকে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া 23টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আসানসোল জিআরপি। ট্রেনে বা স্টেশন চত্বরে যাত্রীদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া 23টি মোবাইল ফোন উদ্ধার করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জিআরপি। শুক্রবার আসানসোল জিআরপি থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া 23টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশি প্রকৃত মালিকরা। আজকে আসলে এই আসানসোল জিআরপির পক্ষ থেকে এবং আমাদের এসআরপি সাহেবের উদ্যোগে রেল যাত্রীদের বিভিন্ন সময়ের ট্রেনে চলাকালীন বিভিন্ন সময় তারা মোবাইল ফোন হারিয়ে ফেলেন বা কখনো কখনো চুরি হয়ে যায়, সেই সমস্ত মোবাইল ফোনগুলো আমরা দীর্ঘদিন ধরে এনকোয়ারি করে আজকে আমরা 23টা মতো মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছিলাম এবং সেই সমস্ত লোকজনকে আমরা আজকে দেখেছিলাম একটা অনুষ্ঠানের মাধ্যমে, সেই ফোনগুলো আমরা ফেরত দিলাম। এর আগেও আপনারা বেশ কিছু মোবাইল, হ্যাঁ, এটা এই ধরনের অনুষ্ঠান আমরা প্রায় প্রত্যেক মাসেই করে থাকি। যখন যেমন আমরা উদ্ধার করি সেই অনুযায়ী সমস্ত লোকজনকে ডেকে আমরা এটা করে থাকি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।